যে কোনো ইস্যুতে সবার আগে আলেমরা কথা বলবে মানলাম আপনাদের কথা আলেমরা যেহেতু মুসলিম উম্মার মাথার তাজ রাহবারের দায়িত্ব পালন করেন তারা বলবেন কিন্তু শুধু কি তারাই প্রতিবাদ করবেন আপনাদের কি কোনো দায়বোধ নেই আপনাদের কি ছেলেমেয়ে নেই আলেমরা তো আপনাদের কল্যাণে কথা বলছেন আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কথাগুলো বলছেন এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা হলো আপনাদের প্রত্যেকের ইমানি ইস্যু আমরা তো এমন শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়ে তারপরে বলবে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল আমরা তো এমন শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রজন্ম পৌত্তলিকতার দিকে ধাবিত হবে আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজেকে জানবে না রবকে জানবে না দেখুন তো আমরা সবাই ছোটবেলায় কি শিখেছি আমরা যা শিখেছি সব কিছুর মধ্যে শিক্ষা ছিল মেসেজ ছিল আমরা ছোটবেলায় কি সুন্দর সুন্দর কবিতা পড়েছি আমরা পড়েছি ওই যে প্রার্থনা কবিতা মনে আছে আপনাদের তুলি দুই হাত মনে আছে করি মোনাজাত আমরা পড়েছি প্রশংসা ছবি কেবল তোমারই রব্বুল আমরা আরও পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর সবই তোমার আমরা আরও পড়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি আমরা আরও পড়েছি কাজী নজরুল ইসলামের সেই কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল আমরা আরও পড়েছি ওই যে কবর কবিতা নাতি তার দাদাকে জিজ্ঞেস করে আপনি কবরের পাশে কেন জসীমউদ্দিনের কবিতা আছে না ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এখানে স্বামী স্ত্রীর যে প্রেমাদর্শ স্বামী স্ত্রীর যে আন্তরিকতার সম্পর্ক এই কবিতায় ফুটে উঠেছে দাদা তার দাদিকে কি ভালোবাসত এই যে প্রতিটা কবিতা আমাদেরকে সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে শিক্ষা আছে এখন আপনাদের ছেলে এই ভাই আপনার ওয়াজ বন্ধ করেন এখন কি শেখানো হয় আপনাদের ছেলেদেরকে জানেন আপনারা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এখন আপনাদের ছেলে মেয়েদেরকে কি শেখানো হয় জানেন টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এখন আপনাদের ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে আদিকালে মানুষ মানুষ ছিল না একটি সার্বজনীন সৃষ্টি থেকে বিভিন্ন পর্যায়ে বিবর্তিত হতে হতে মানুষ বর্তমানে এই অবস্থায় এসেছে আমরা চেয়ারে বসি লেজ থাকলে বসতে ডিস্টার্ব হবে তো আমাদের পূর্বপুরুষরা তারা যখন বানর ছিল তারা নাকি গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফাইতে লাফাইতে তারপর বসার জন্য ডিস্টার্ব হয় মানে ঘষা ডোসা খাইতে খাইতে লেজ এক সময় খসে পড়ে গেছে বানর হঠাৎ করে মানুষ হয়ে গেছে এগুলোকে আমাদের পাঠ্য বইয়ে ছবি সহ ঢুকানো হয় নাই হয়েছে কি না যারা এগুলা ঢুকাইছে তোদের বাপ মা তোদের পূর্বপুরুষ বান্দর ছিল বান্দরের ঘরের বান্দর আমাদের পূর্বপুরুষ কেউ বান্দর ছিল না এগুলা ঢুকাইছে খবর রাখেন আপনার আরো কি ঢুকাইছে হ্যাঁ সিক্স সেভেনের ক্লাস সেভেনের বই সম্ভবত হাতে নিলে দেখবেন এই যে কাভার পেজ আপনাদের চোখে যেন না পড়ে ব্লার বুঝেন তো আপনারা ব্লার ছবি তোলার সময় পেছনের সব কিছু ব্লার করে ফেলে না ব্লার করে ঝাপসা ইয়েস ঝাপসা করে বইয়ের কাভার পেজে মূর্তির ছবি দিয়েছে এরপরে বইয়ের কাভার পেজে ময়ূরের ছবি পেঁচার ছবি এগুলোর ছবি কেন আমাদের জাতীয় ফসল কাঁঠালের ছবি দেন জাতীয় মাছ ইলিশ ভাজার ছবি দেন দেওয়ার মতো কি আর কিছু নাই স্মৃতিসৌধের ছবি দেন জাতীয় কি বলে শহীদ মিনারের ছবি দেন এগুলো বাদ দিয়া ময়ূরের ছবি কেন পদ্মফুলের ছবি কেন
লক্ষ্মীর ছবি কেন? আমরা কি জানি না এগুলো কি? এগুলো হলো বারো মাসে যারা তেরো পূজা করে তাদের দেবতারা পৃথিবীতে আসার সময় সওয়ার হয়, বাহন লাগে, তাদের কিতাবেই সেগুলো লেখা আছে। তাদের কোনো কোনো দেবতার বাহন হলো পেঁচা, কোনো কোনো দেবতার বাহন হলো ময়ূর। তো দেবতাদের বাহনগুলো প্রচ্ছদের মধ্যে দিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের মধ্যে এই সকল হিন্দুয়ানি কালচার ঢুকাইয়া আমাদের সন্তানগুলোকে নষ্ট হতে আমরা বেঁচে থাকতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। ঠিক তো কোন মাহফিলের ভিতরে আমি কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি, বিশ্বাস করেন হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে গত কিছুদিন ধরে। গত একটা বছর ধরে আমরা মানুষকে সাবধান করে আসতেছি, আপনাদের ঠিক এটা শুধু মাহফিলে ঠিক বলেন, বুকে হাত দিয়ে কোন অভিভাবক সন্তানকে নিয়ে স্কুল কলেজে গিয়ে প্রতিবাদটুকু স্কুলে স্কুলে কলেজে গিয়ে করেছেন বলেন, কে করেছে? আমরা আলেমরা কি ঠেকছি কিছু হইলে শুধু আমরাই কথা বলবো? আমরা তো বলি, আমরা জানি এ কথাগুলো বলতে গিয়ে আমাদের সামনে মুসিবত আসতে পারে, জীবনকে হুমকির মুখে ফেলে দিয়ে আমরা কথা বলি, কিন্তু আপনারা কি করেন? এরা কি আপনাদের ছেলে মেয়ে নয়? আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আপনারা কেন কথা বলেন না? কেন চুপচাপ হয়ে আছেন আপনারা? এই বইগুলোতে কারো বাপের পয়সা ছাপা হয় নাই, এগুলো কাদের পয়সা ছাপা হয়েছে? কথা কন না কেন আপনারা? এগুলো আপনাদের ট্যাক্সের পয়সা ছাপানো হয়েছে, আপনাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে আপনাদের সন্তানদেরকে সংশয়বাদী, নাস্তিক, পুত্তলিক বানানোর ষড়যন্ত্র করা হবে, আর আপনারা মুখের মধ্যে স্টিকার লাগাইয়া বসে থাকবেন। এটা কেমন বাপ আপনি, কেমন মা আপনি? আমার তো বুঝে আসে না। শিক্ষক সমাজকে বলতে চাই, আপনাদেরও তো ছেলে আছে, আপনাদেরও তো মেয়ে আছে, এই কারিকুলাম যে স্কুল কলেজে ঢুকলো আপনাদেরকে কোনো দায় নেই? আল্লাহর সামনে কি বলবেন আপনারা, কি জবাব দিবেন আপনারা? মুসলমান হিসাবে আপনার তো প্রতিবাদটুকু করা দরকার। আমরা প্রতিবাদ করছি কেন? কেয়ামতে যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমরা দায়িত্ব পালন করেছি, আমরা যতটুকু সচেতন করার, মানুষকে সজাগ করার সর্বোচ্চটুকু করেছি আমরা। গত একটা বছর ধরে বাংলাদেশের গবেষক আলেম যারা, এই শিক্ষা ব্যবস্থা এখন তো বই দেওয়া হয়েছে, যখন পাঠ্যক্রম তৈরি হচ্ছিল তখন থেকে আলেমরা সতর্ক করে আসতেছেন যে ডারউইনের মতবাদকে আধুনিক বিজ্ঞান ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমাদের কপি ইকবাল সাহেব, কপি ইকবাল কেন বললাম, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এই যে প্লেজারিজম, যেটাকে আমরা বলি চৌর্যবৃত্তি, চুরি করা কারো লেখা, যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনারা থিসিস করেন নাই? থিসিসে আমরা যখন কোথাও থেকে কোনো পয়েন্ট নিয়ে আসি, কোনো লেখা নিয়ে আসি, তখন আমরা কি করি, এটা কোন জায়গা থেকে এনেছি রেফারেন্সটা তুলে দিই। কিন্তু তারা হুবহু অন্যের লেখা চুরি করে দিয়েছে, এটা নিজের নামে চালিয়ে দিয়েছে, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। স্কুল কলেজের ছেলেরা কিছুদিন পরে বলবে, তোমরা যদি গুগল থেকে লেখা চুরি করে বইয়ে ঢুকাইতে পারো তো আমরা পরীক্ষার খাতায় নকল করে এক্সাম দিতে আমাদের দোষ কি? তোমরাও চুর, আমরাও চুর। প্লেজারিজম করেছে এরা, বইয়ের ভেতরে কি ঢুকিয়েছে আমাদের সন্তানগুলো। ও আবার কি লিখেছে বইয়ের উপরে, অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা, এটা নাকি ভীষণ। তো অসাম্প্রদায়িক হইলে এত মূর্তির ছবি আর মন্দিরের ছবি ঢুকাইছো কেন? আর যে শিক্ষা ব্যবস্থায় আপনাদের ছেলে মেয়েরা শিখবে যে বানর থেকে মানুষ হয়েছে, আপনি যদি প্রতিবাদটুকু না করেন, আর এই পাঠ্য বই পাঠ্যসূচি বাতিলের জন্য আপনারা যদি সচেতন না হন, পরিণতি আপনারা ভোগ করবেন। কি ভোগ করবেন জানেন? আপনাদের নাতি পুতিরা, নাতি নাতনি হবে না একদিন, এদের এরা আপনার কান্দের উপর উঠবে, ওইটা বলবে কি জানেন, দাদু ভাই, নানু ভাই, আমরা তো খুব শিক্ষিত হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পাস হয়ে আসছি, আমরা শিখেছি এই বান্দর বিবর্তিত হয়ে মানুষ হয়েছে, তার মানে আমাদের পূর্বপুরুষ যেহেতু বান্দর ছিল, দাদু ভাই,
নানু ভাই আপনার দাদার বাপ এটা কোন কালারের বান্দর ছিল? হাসিয়েন না, এটাই তো বলবে আপনাকে। আমি বুঝি না এদেশে যে কোনো ইস্যুতে শুধু কেন আমরা আলেমরা কথা বলবো, শিক্ষক সমাজ কোথায়, সাংবাদিক সমাজ কোথায়, রাজনৈতিক ব্যক্তিবর্গ কোথায়? আপনারা যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনারা কি মুসলমান নন? তা আপনার সন্তান পৌত্তলিক হোক, পড়াশোনা কইরা বলুক, মানুষ মানুষের জাত না বান্দরের জাত। ডারউইনের এই মতবাদের মূল থিওরিটাই হচ্ছে প্রকৃতিতে আমরা যা দেখি, যে গাছপালা, নদ নদী, এই যা কিছু আছে আমরা বিশ্বাস করি সৃষ্টি করেছেন কে। আর ডারউইনের থিওরি বলে যে না, এগুলোর কোনো স্রষ্টা নাই, এগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে। পাগলের পাগল, ড্রাইভার ছাড়া গাড়ি চলে? কথা বলেন না কেন? পাইলট ছাড়া বিমান চলে? অপারেটর ছাড়া মাইক চলে? তো ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, অপারেটর ছাড়া যদি মাইক না চলে, তাহলে স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? পাগল ছাগলের জাত, সব কিছুরই একজন পরিচালক আছেন না নাই? যারা বলে মানুষ বান্দরের জাত, এরা যে কি পরিমাণ গাঞ্জা খাইছে, শুধু গাঞ্জা খায় নাই, ডেট ফেল গাঞ্জা খাইছে। আর ডারউইন যে কি পরিমাণ খাইছে এটা আমি জানি না, কেমনে বলে মানুষ বান্দরের জাত? মানুষ কি বান্দরের জাত? এই বইগুলো থাকুক, এই বইগুলো থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে এগুলো শেখানো হোক। আপনারা চান তো? তো না চাইলে চুপ করে আছেন কেন? এদেশে আলেমরা, আমি তো যতটুকু জানি, গত দুই জুমা, এই যে আমার ভাই, আমি এসে শুনেছি আমার ভাই, তিনিও কথাগুলো তুলে ধরেছেন, বলেছেন সকল আলেমরা মসজিদের মিম্বরে জুমার খুতবায় সতর্ক করছেন, মাহফিলে বলতেছেন, এলাকায় এলাকায় বলে বেড়াচ্ছি আমরা। দায়টা কি আমাদের পড়ছে? শুনে, আমরা যারা আলেম আছি, আমাদের সন্তানগুলো স্কুল কলেজে না গেল, মাদ্রাসায় না গেল, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে ঘরের ভেতরেই পড়াশোনা করাইয়া তাদেরকে শিক্ষার মোটামুটি ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না? আপনারা বলবেন হুজুর অসুবিধা নাই, চাকরি তো এরা পাবেন, একাডেমিকে নাই। আরে পড়াশোনার উদ্দেশ্য শুধু কি চাকরি? পড়াশোনার মূল উদ্দেশ্য হলো নিজেকে চেনা, নিজেকে জানা, স্রষ্টাকে জানা, নৈতিক চরিত্রবান হওয়া, ভালো মানুষ হওয়া। যে শিক্ষা মানুষকে মানুষ বানায় না, ওটা শিক্ষা না, এটা অশিক্ষা, কুশিক্ষা। কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? এখন তো কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে থিসিস হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কোন মাদ্রাসার উস্তাদ ছিলেন, কোন মাদ্রাসায় তিনি পড়েছেন? তারা কি একাডেমিকভাবে আমাদের মতো মাস্টার্স অ্যান্ড পিএইচডি হোল্ডার ছিলেন? কিন্তু গোটা পৃথিবীর কাছে আজকে তাদের গ্রহণযোগ্যতা, খ্যাতি আছে না নাই? তাহলে কি বুঝলেন, শুধু একাডেমিক এক্সিলেন্সি আর সার্টিফিকেট দিয়েই পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকা যায় না। স্মরণীয় হয়ে থাকার জন্য সুশিক্ষা লাগে, উত্তম শিক্ষা লাগে। আমার নবী দুনিয়ার কোনো স্কুল কলেজেই পড়েন নাই, জ্ঞান পাইছেন সরাসরি কার থেকে? আমার নবীর চাইতে জ্ঞানী মানুষ পৃথিবীতে কেউ আর আছে? বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক রূপে পাঠিয়েছে। এই দুনিয়ার কোন মানুষ আল্লাহর নবীর শিক্ষক ছিল? শুধু আলেমরা কেন প্রতিবাদ করবে? আমি কি ভুল বলেছি বলেন? আমি আজকে তো কয় তারিখ গেল, আজকে 30 তারিখ, ভাই যান ঠিক বলছি না? শুধু আলেমরাই বলতেছেন কথা, হ্যাঁ আপনারাও বলতেছেন, শুধু ফেসবুকে কেন, স্কুলে যান, কলেজে যান। তারা 200 ভালো করে স্বীকার করে না, ভুল তো হতে পারে, মানুষের তো ভুল হতেই পারে, কিন্তু এমনভাবে ভুল স্বীকার করে শেষে আবার বুঝাই দেয় আমাদের কোনো ভুল ভুল থাকতে পারে না। 91% মুসলমানের দেশে এটা কোন ধরনের শিক্ষা, যে শিক্ষা দিয়ে একটা সভ্যতাকে
ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো বললে তারা আমাদেরকে কি বলে জানেন, মোল্লাগুলো সব খাইলো। হুজুরগুলা কিচ্ছু বোঝে না, আমরা কিছু বুঝি না, তা আপনারা সব বুঝে ফেলছেন তাই না? আমরা কিচ্ছু বুঝি না। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, টুপি অথবা মাথায় পাগড়ি লাগাইলে আর লম্বা জুব্বা লাগাইলে কয় এরা ফকিরের জাত, এরা হুজুরগুলো এরা কিচ্ছু জানে না, ওই সামান্য কয়েকটা ইংরেজি জানে, এরা বলে যে হুজুররা আনস্মার্ট ব্যাকডেটেড। শোনো, আমার হাফেজরা এই 30 পারা কুরআন সিনার ভিতরে ঢুকাই ফেলছে। আমাদের আলেমরা এত এত তফসিরের কিতাব সিনার ভিতরে ঢুকায় রাখছে, এত পরিমাণ হাদিস মুখস্থ করেছে, 2-4 পাতা 2-3টা ইংরেজি বই পড়ে যে ফটর ফটর করো। আমার যে হাফেজরা এত বড় কুরআন মুখস্থ করতে পারে, তোমাদের 2-3 পৃষ্ঠা 2-3টা ইংরেজি বই এগুলো চাবাই 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 আমার হাফেজরা খেয়ে ফেলতে পারবে। এখনকার হুজুররা ভালো ইংরেজিও জানে, বিজ্ঞান ইতিহাস সব কিছুর জ্ঞান রাখে। এজন্য হুজুরদের সাথে যারাই এখন টেবিলে ডিবেইটে বসে কিংবা যে কোনো টকশিতে বসে, পরে আর তারে খুঁজে পাওয়া, ভাবছে হুজুররা কিচ্ছু জানে না, ঠুনকা মেরে দেখে, এটা তো থেকে তো জ্ঞানের বারুদ জ্বলে উঠে, সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে কোরআনের জ্ঞান যাদের কাছে আছে তারাই প্রকৃত জ্ঞানী মানুষ, এটা ওহির জ্ঞান, এই জ্ঞানের কোনো নির্দিষ্ট সীমানা নাই। আর আমাদের জ্ঞানটা কেমন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প জ্ঞান। আর ওহির জ্ঞান কেমন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে কলমের কালি বানায়া এরপরে আল্লাহর কালাম এর ব্যাখ্যা লেখা শুরু করলে সব সাগর মহাসাগরের পানি শুকাইয়া শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আল্লাহ আকবার পড়ে ওহির জ্ঞান, এই ওহির জ্ঞান পেয়েছে যারা, প্রকৃত জ্ঞান পেয়েছে তারা। মোল্লাগুলো কম জানলে বিশ্ববিদ্যালয়ে তোমাদের সোনার ছেলেরা স্কুল কলেজের ছেলেরা মোল্লাদের সাথে পারে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে কত বছর ধরে যখন অ্যাডমিশন টেস্ট হয় দেখা যায় প্রতি বছর স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফালাইয়া দেয়া, মাদ্রাসার ছেলেরা বারবার 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 ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়, মাদ্রাসার ছেলেদের সাথে স্কুল কলেজের ছেলেরা পাত্তাও পায় না। আমি কি অবাস্তব বলেছি, মিথ্যা বলেছি? সচেতন হন, আপনারা সচেতন হন। ক্লাস 6-এর বিজ্ঞান বই আজকে আমার ফেসবুক পেজেও আমি দিয়েছি, এটা হয়তো কেউ কেউ দেখতেও পারে, যে পরিমাণ যৌনতা আর যে আজে বাজে শব্দ ঢুকানো হয়েছে, এটা তো ক্লাসে যদি পড়ানো হয় শিক্ষকেরও লজ্জা লাগবে। বাচ্চাগুলো কম বয়সে নোংরামির দিকে অসভ্যতার দিকে চলে যেতে পারে। আপনারা কি চান আপনাদের ছেলেমেয়েরা বিবাহের আগেই 6-7-8-এ পড়া অবস্থায় ধ্বংসের দিকে, এরপরে পাপের দিকে, নোংরামির দিকে, অনৈতিকতার দিকে চলে যাক, আপনারা কি এটা চান? যদি না চান আল্লাহর ওয়াস্তে প্রতিবাদী হন নিজের জায়গা থেকে। মানুষের আকৃতির বিকৃতি ঘটেছে কিন্তু বান্দরের আকৃতির বিকৃতি ঘটে মানুষ হয় নাই, কথা বুঝেন নাই? প্রতিবাদ না করলে, প্রতিবাদের একটা ঘটনা আছে ওইটা শোনাইয়া পরের আয়াতগুলো বলবো ইনশাআল্লাহ। দাউদ আলাইহিসসালামের নাম শুনছেন তো আপনারা, তিনি আল্লাহর কি ছিলেন, নবী ছিলেন। দাউদ আলাইহিসসালামের জামানায় শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল, এই আদেশটা ছিল কার? শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন, যেমন এখন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কি বার, জুমাবার। আল্লাহর আইন ছিল শনিবারে তারা যেন মাছ শিকার না করে, মাছ যেন না ধরে। ইহুদি জাতি তো আমাদের মতো ভাত খাওয়া জাতি না, মান্না সালুয়া খাওয়া জাতি, বুদ্ধিও একটু বেশি, পাকনা বুদ্ধির না। আল্লাহর আদেশকে কেন্দ্র করে হেরা হয়ে গেছে 3 ভাগ, জোরে বলেন কয় ভাগ? 1 ভাগ তারা বলতেছে আল্লাহ তো শনিবারে মাছ ধরতে শিকার করতে নিষেধ করেছে, আটকাইতে তো আর নিষেধ করে নাই,
এরা বেড়া দিয়ে আটকায় রাখছে, আমরা আটকায় রাখি আর রবিবারে ধরে ধরে মজা করে খাব। কোরআন শরীফে কিন্তু ঘটনা এসেছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছেন আর অবশ্যই শনিবারের বিধান লঙ্ঘনকারীদের ব্যাপারে তোমাদের জানা আছে, আমি তাদেরকে বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। কেমনে বানর হয়েছিল শুনে, আল্লাহ বলেছেন শনিবারে মাছ ধরো না, এক ভাগ লোক কি করলো বলেন না, আটকায় রাখলো। এরা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? আরেক ভাগ লোক এরা এটা দেখলো, তারা আল্লাহর আদেশ মানলো, মাছ আটকানোতে নাই, এরা যে অন্যায় করতেছে এদেরকে বাধা দেওয়াতেও তারা নাই। এটা কয় নম্বর গ্রুপ? তিন নম্বর গ্রুপ, এরা মাছ ধরাধরি আটকানোতে নাই, কিন্তু যারা মাছ ধরতেছে এদেরকে গিয়া কয় এ ভাই তোমরা এই অন্যায় কাজটা কেন করো, আল্লাহ তো নিষেধ দিয়েছেন এটা করো না। তাহলে এরা মাছ ধরাধরিতে নাই, আটকানোতে নাই, কিন্তু বাধা দেওয়াতে আছে। আর দুই নম্বর গ্রুপ ধরাধরিতেও নাই, বাধা দেওয়াতেও সুফি আর কি, চুপচাপ কিচ্ছু কয় না, নিজে নিজে ভালো থাকতে চায়। আর এক নম্বর গ্রুপ তো হেরা একদম সরাসরি বিধান অমান্যই করছে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ ফেরেশতাকে বললেন যাও এদেরকে গজব দিয়ে আমি ধ্বংস করব, এদের জোয়ান যুবকদেরকে বান্দর বানাও আর বুড়াগুলারে শুকর বানাও। আদেশটা কার? ফেরেশতা আইসা দেখে, এখানে তো দেখতেছি মানুষ তিন ভাগ হয়ে আছে। তারা বলল আল্লাহ আমরা কি তিন শ্রেণী কি গজব দিব? আল্লাহ বললেন না, তিন নাম্বার শ্রেণীকে বাদ দাও। তিন নাম্বার শ্রেণী কারা মনে আছে আপনারা? ধরেও নাই কিন্তু বাধা দিয়েছে, এদেরকে আলাদা করো। তো বাকি আছে কয় ভাগ? আল্লাহ বলেন ওই দুই ভাগের উপরে গজব দাও, কিন্তু ওই দুই ভাগের মধ্যে এক ভাগ তো মাছ ধরাধরিতে নাই, বাধা দেওয়াতেও। তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ এক শ্রেণী তো আছে এরা মাছ ধরে নাই, তো তাদেরকে আপনি গজব দিতে বলতেছেন কেন? আল্লাহ বললেন গজব আগে তাদের মাথার উপরে ফেলাও। ফেরেশতা বলল কেন? আল্লাহ বললেন এরা মাছ ধরে নাই ঠিক, কিন্তু অন্যায়কারীদেরকে গিয়ে বাধা দেয় নাই। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আপনি নিজে ভালো থাকবেন, গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে আপনি প্রতিবাদটুকু না করলে। গজব আসলে আল্লাহ প্রথমে আপনাকে ধরবে। এই দুই শ্রেণীকে একত্রিত করে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে মানুষ থেকে বানর বানাইছেন, বান্দর থেকে মানুষ হয়ে নাই, বরং আল্লাহর আদেশ অমান্য করে পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে, মানুষ থেকে কি হয়েছে আর বুড়াগুলো কি হয়েছে শুকর হয়েছে। আজ যদি আপনারা প্রতিবাদটুকু না করেন আপনারা হয়তো বান্দর হবেন না, কিন্তু আপনাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে মনে করবে আমরা বান্দরের জাত, এরা মনে করবে পূর্বপুরুষ বান্দর, আপনাদের ছেলেমেয়েরা এগুলো পড়াশোনা করে পত্তলিক হতে পারে, দিনদার হবে না, নৈতিক চরিত্রবান হবে না, আপনাদের খেদমত করবে না। এখন প্রতিবাদ না করলে সারা জীবন আপনি এই ছেলে মেয়েকে আপনার মাথার বুঝা মনে করে বাকি জীবন কাটাইতে হবে। আর কিভাবে বুঝাইতাম আপনাদেরকে? আসুন সবাই সচেতন হই, সবারই তো ছেলে মেয়ে আছে না নাই। আমি পাঠ্যসূচি নিয়ে যা বললাম আমি কি ভুল বলেছি? আপনারা এগুলো জানেন, আল্লাহ সূরা আলাকের মধ্যে বলেছেন পড়াশোনা হবে এমন, শিক্ষার কারিকুলাম শিক্ষার ব্যবস্থা হবে এমন, যেই শিক্ষার মাধ্যমে রবকে চেনা যায়, যে শিক্ষার মাধ্যমে রবকে জানা যায়, এই জন্য শিক্ষাটা হবে রবের নামে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নবীজির কাছে সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থার আয়াত নাজিল করেন নাই, সর্বপ্রথম নবীজির কাছে শিক্ষা ব্যবস্থার আয়াত যিনি নাজিল করেছেন তিনি কি? আরো জুড়ে বলেন তিনি কি? আল্লাহ সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন সেটা বললেন না, কারণ আমরা যা দেখি যা দেখি না সব কিছুর একমাত্র স্রষ্টা যিনি তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের
62 নম্বর আয়াতে বললেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ হচ্ছেন সব জিনিসের স্রষ্টা এবং সব জিনিসের একমাত্র তত্ত্বাবধায়ক, যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? প্রথম আয়াতে আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সব কিছুর স্রষ্টা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা শুধু মানুষ সৃষ্টির কথা বললেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। আলাক শব্দটি হচ্ছে আলাকা শব্দের বহুবচন, আলাক মানে হচ্ছে জমাট বাঁধা রক্ত। প্রশ্ন হতে পারে আল্লাহ প্রথমে শিক্ষা ব্যবস্থার কথা বলে পরের আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা বললেন কেন? এই জন্য আল্লাহ বলেছেন যাতে করে শিক্ষার একটা মূল উদ্দেশ্য থাকে, শিক্ষার মাধ্যমে যেন স্রষ্টা চেনা যায়, নিজের স্রষ্টা যিনি তাকে যেন চেনা যায়, কারিকুলামটা যেন এমন হয় যে কারিকুলাম স্টাডি করলে পরে নিজের স্রষ্টাকে চেনা যায়, নিজের সৃষ্টি সম্পর্কে জানা যায়। এজন্য আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে জমাট বাঁধা রক্তে থেকে সৃষ্টি করেছেন। আজ যারা বলে মানুষ বান্দরের জাত, ওই বান্দরের ঘরের বান্দরদেরকে বলতে চাই ভালো করে আল্লাহর কোরআন পড়ো, বিবর্তনবাদ মতবাদ হলো কুফরি মতবাদ, এই মতবাদ যারা বিশ্বাস করে তারা কাফের, এদেরকে যারা কাফের বলে না হেরাও কাফির, কারণ বিবর্তনবাদ মতবাদকে বিশ্বাস করা মানে হলো স্রষ্টাকে অবিশ্বাস করা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মানুষ বান্দর থেকে আসে নাই, ছাত্র যারা তোমরা শোনো, তোমাদের মগজ যেন এরা ওয়াশ করতে না পারে, মগজ যেন ধুলাই করতে না পারে, এজন্য অথেন্টিক কথাগুলো আল্লাহর কালাম থেকে শোনো। আমার বাবা জানরা আপনারাও শোনেন, রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে মোট চারটা ক্যাটাগরিতে বানিয়েছেন, আমার কথা বুঝে থাকলে সবাই গলার আওয়াজটা বড় করে বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ মোট কয়টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন? খুব মন দিয়ে শোনেন, এক নম্বর বাপও নাই মাও নাই, মা বাপ ছাড়া আদম আলাইহিসসালামকে যিনি নিজের হাতে বানালেন তিনি কি? এই হলো একটা ক্যাটাগরি। এরপরে দুই নম্বর হলো আদম থেকে আল্লাহ আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে বানালেন। তিন নম্বর ক্যাটাগরি হলো আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে মানব বংশ আস্তে আস্তে বড় হলো, এই প্রক্রিয়ায় কিন্তু আমি এসেছি আপনারাও এসেছেন, বাপ এবং মায়ের মাধ্যমে নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই হলো তিন নম্বর ক্যাটাগরি। আর চার নম্বর ক্যাটাগরি হলো বাপ নাই, শুধু মার পেটের থেকে আল্লাহ সন্তান দিয়েছেন, যেমন হলো পৃথিবীর একজন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারী যার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, নাম হলো মারিয়াম, একমাত্র মহিলা যার নামে কোরআনে সূরা আছে, সেই মারিয়াম, সেই মারিয়ামের পেটে স্বামী ছাড়া সন্তান যিনি দিয়েছেন তিনি কে? বলেন তো সন্তানের নাম কি? আরো জোরে এ ছাত্ররা কথা বলো, এখানে ছাত্রকে কে আসছো? স্কুল কলেজে বড় হাত তোলো, মাশাআল্লাহ, হাত নামাও, তোমরা ভালো করে কথাগুলো শোনো, নইলে ওই বান্দরের জাতগুলা তোমাদের ব্রেইন ওয়াশ করে শেষ করে ফেলবে তোমাদের, ভালো করে শোনো কথাগুলা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ বানাইছেন কয়টা ক্যাটাগরিতে? আর জোরে বলেন কয়টা? এক নম্বর মা নাই বাপ নাই, মা বাপ ছাড়া আদম আলাইহিসসালামকে নিজের হাতে বানাইছেন কে? দুই নম্বর আদম থেকে হাওয়া বানিয়েছেন কে? তিন নম্বর মা বাপের মাধ্যমে দুনিয়াতে সন্তান দিয়েছেন কে? চার নম্বর হলো বাপ নাই, পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান দিলেন কে? এই হলো চারটা ক্যাটাগরি। আর দুনিয়াতে আল্লাহ প্রথম মানুষ বানিয়েছেন, ওই মানুষের নাম হলো আদম, সবাই বলেন আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে আল্লাহ কেমনে বানালেন? বান্দরের ঘরের বান্দররা ভালো করে শোনা দরকার, ওই বান্দরের গোষ্ঠী তো কোনোদিন কোরআনও পড়ে নাই, বান্দর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, মানুষ মাইনসের জাত। আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পরামর্শ করলেন
আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন 30 নম্বর আয়াত ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু سولك قال إني أعلم ما لا تعلمون কথা গুলো কার আল্লাহ বলছেন আর শরণ করো যখন তোমার রব ফেরেশতাদের যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই মানুষ বানাতে চাই ফেরেশতারা তখন বলল আতাজানু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করবে ঝগড়া করবে ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক বরং আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি তাসবিহ জপি কেন আবার মানুষ বানাবেন আল্লাহ বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যেটা জানি তোমরা সেটা জানো আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন তিনি মানুষ বানাবেন এরপরে আল্লাহ ফেরেশতাকে বললেন দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে দুনিয়ার সকল উপাদানের মাটিগুলো সংগ্রহ করো শুধু এক এলাকার মাটি দিয়ে আদমকে বানানো হয় নাই এক উপাদানের মাটি দিয়ে আল্লাহ আদমকে বানান নাই লম্বা হাদিস এটা আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর আগে ফেরেশতাকে বলেছেন দুনিয়াতে যত মাটি আছে সকল উপাদানের মাটিগুলো সংগ্রহ করো এই যে এই প্যান্ডেলে দেখেন কারো চেহারা সাদা কারো চেহারা কালা কারো চেহারা শ্যামলা কারো চেহারা একটু লালচে কারো চেহারা একটু ফ্যাকাশে কেন আদমের সন্তানগুলো এত কালারের হইল কারণ আদম নবীকে আল্লাহ বিভিন্ন উপাদানের মাটি দিয়ে বানিয়েছেন বলে আদমের সন্তানগুলো আজ বৈচিত্র্য লাভ করেছে আল্লাহ আকবার বলেন এ ছাত্ররা শুনতেছো তোমরা তোমাদেরকে নিয়ে আমার ভয় হচ্ছে কারণ কি কিছুদিন পরে তো এই বান্দরের কিচ্ছা তোমাদেরকে শোনানো হবে তোমাদের ব্রেন যেন ওয়াশ না হয় আগে থেকে শোনা রাখা দরকার ঠিক আছে তো কথা ফেরেশতারা বিভিন্ন উপাদানের মাটি নিয়ে আসলো আদম নবীকে আল্লাহ মোট ছয়টা স্টেজ ছয়টা পর্যায়ে বানিয়েছেন আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো আদম নবীকে আল্লাহ মোট কয়টা স্টেজে বানিয়েছেন নাম্বার ওয়ান সংগ্রহ করা সেই মাটিগুলোকে ধুলিময় মাটিতে পরিণত করা হলো রব্বুল আলামিন বলছেন ইন্না মাতাল ঈসা ইনদাল্লাহি কামাতাল আদম খলকহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল্লাহ বললেন নিশ্চয় আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ মরিয়ামের পেট থেকে যখন স্বামী ছাড়া ঈসার জন্ম হলো খ্রিস্টানরা তখন বলা বলি শুরু করলো পুরুষ ছাড়া নারীর পেটে আবার সন্তান আসতে পারে নাকি তারা মারিয়ামকে যখন অপবাদ দিতে লাগলো আল্লাহ তখন বললেন পাগলের গোষ্ঠী শোন আমি যদি আদমকে মা ছাড়া বাপ ছাড়া বানাইতে পারি আমি সেই আল্লাহ বাপ ছাড়া মায়ের পেটে সন্তানও দিতে পারি আল্লাহ পারেন কিনা এজন্য আল্লাহ বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো খলকহু মিন তুরাব আদমকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন তুরাব মানে হলো মাটি আবার তিন মানে হলো মাটি কিন্তু দুই মাটির মধ্যে পার্থক্য আছে তুরাব এক জাতের মাটি আর তিন আর এক জাতের মাটি কামস অ্যারাবিক ডিকশনারি খুললে দেখবেন অভিধান বেত্তাগণ এই দুই শব্দের অর্থ তারা দুই রকম দিয়েছেন তুরাব মানে হলো ধুলাবালিময় মাটি এই যে মাটি দেখেন এই মাটিতে ধুলা আছে না নাই এটাকে বলে আরবিতে তুরাব আর তিন বলে সেই মাটিকে এই মাটিতে এখন যদি পানি পড়ে যায় বৃষ্টির পানি পড়ে যায় তাহলে এই মাটিটা হয়ে যাবে কাদামাটি ওই কাদামাটিতে আরবিতে বলা হয় তিন আল্লাহ বলছেন আমি আদমকে দ্বিতীয় পর্যায়ে তিন বানালাম রব্বুল আলামিন সূরাতুস সাজদা এর সাত নম্বর আয়াতে বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন
আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষ বানানো তিনি শুরু করেছেন কাদাযুক্ত ভেজা মাটি থেকে এটা হলো কয় নাম্বার পর্যায়ে ভালো করে মনে রাখবেন প্রথমে সব উপাদানের মাটিগুলোকে একত্রিত করা হয়েছে সেই মাটিগুলো তখন ছিল ধুলিময় মাটি ওই মাটিতে যখন পানি দেওয়া হলো সেটা হয়ে গেল কি মাটি কাদা মাটি বলেন তো এখন তো হাঁটলে পায়ে কাদা লাগবে না বৃষ্টি হইলে এই জায়গায় খালি পায়ে হাঁটলে বলেন তো পায়ের মধ্যে কাদা লাগবে কি লাগবে না কারণ তখন মাটিটা আটালো মাটি হয়ে যাবে আল্লাহ বললেন আমি আদমকে তিন নম্বরে আমি আদমকে তিন নম্বরে আঠালো মাটিতে পরিণত করলাম যেটাকে আরবিতে বলে তিনিল লাজিব আল্লাহ সূরা সফাতের ১১ নম্বর আয়াতে বলেছেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব নিশ্চয়ই আমি তাদেরকে আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি দেখবেন আপনাদের এলাকায় পুকুর আছে না নাই দেখবেন কোথাও যদি দীর্ঘদিন ধরে কোনো মাটিগুলো ভিজা থাকে দেখবেন ওই মাটি থেকে এক ধরনের গন্ধ সৃষ্টি হয় ঠিক না বেঠি চার নম্বর ক্যাটাগরিতে আল্লাহ আদম নবীকে যখন বানাতে চাইলেন সেই মাটিগুলোকে গন্ধযুক্ত ভিজা মাটিতে আল্লাহ পরিণত করলেন সূরা হিজরের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন আর অবশ্যই আমি মানুষকে গন্ধযুক্ত আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি বলেন তো দেখি কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার পরে মাটি যখন ভিজা থাকে এরপরে রোদ উঠলে ওই মাটিগুলো শুকিয়ে আবার ঠনঠনে হয়ে যায় কি যায় না পঞ্চম পর্যায়ে এবার গন্ধযুক্ত সেই আঠালো মাটিকে তাপ দিয়ে ঠনঠনে মাটিতে রূপান্তর করা হলো আমাদের পছন্দের সূরা সূরা রহমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার মানুষকে তিনি ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন এটা হলো পাঁচ নম্বর পর্যায়ে এরপরে ছয় নম্বর পর্যায়ে আল্লাহ এরপরে ছয় নম্বর পর্যায়ে আল্লাহ ওই মাটির তৈরি দেখে ওই মাটির তৈরি আদমের মধ্যে আল্লাহ তাআলা আস্তে আস্তে অবয়ব দেওয়া শুরু করলেন যেটা আল্লাহ সূরা সাদের ৭২ নম্বর আয়াতে বলছেন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন এরপরে আমি তাকে যখন অবয়ব দিলাম স্ট্রাকচারে দিলাম তারপরে তার ভেতরে রূহ দিয়ে দিলাম যখন আদম নবীর ভেতরে রূহ দেয়া হলো তিনি সঙ্গে সঙ্গে একটা হাঁচি মারলেন ফেরেশতারা বলল আপনি হাঁচি দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ এই জন্য আদমের সন্তান আমরা আমরাও হাঁচি দিলে বলি আলহামদুলিল্লাহ আদম নবী যখন হাঁচি দিলেন আল্লাহ হাঁচির জবাব দিলেন ইয়ারহামুকা রব্বুক তোমার রব তোমার উপর রহম করুন এই জন্য আমাদের সামনে কেউ হাঁচি দিলে আমরাও জবাবে বলি ইয়ারহামুকাল্লাহ আল্লাহ তোমার উপরে রহম করুন কারণ এই রীতিটা এই শিক্ষাটা যিনি আমাদেরকে সরাসরি শিখাইছেন তিনি কে আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কে ছাত্ররা তোমরা জুড়ে বলবা তাহলে বলো তো বান্দর থেকে মানুষ হয়েছে নাকি মানুষকে আল্লাহ বানাইছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম নবীকে এভাবে বানাইলেন কে দেখেন আমরা সবাই পাঁচ ফিট আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চি আর বুখারের হাদিস নবীজি বলেছেন আদম নবীকে আল্লাহ বানিয়েছেন ওয়াতুলুহু সিত্তুনা দিরা ৬০ হাত লম্বা করে আল্লাহ আদম নবীকে বানিয়েছেন ও বাজি সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নইব সুবহানাল্লাহ কই তো মন চায় না কয় হাত লম্বা ইনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ এরপরে আল্লাহ আদম থেকে বানালেন হাওয়াকে লম্বা ঘটনা সেদিকে আমি যাচ্ছি না আদম হাওয়াকে তারপরে আল্লাহ দুনিয়াতে পাঠালেন এরপরে আদম হাওয়া থেকে সংসারটা বড় হতে লাগলো আস্তে আস্তে বাচ্চা কাচ্চা বাড়লো একজন দুইজন তিনজন চারজন হতে হতে আজকে দুনিয়ার জনসংখ্যা ৮০০ কোটি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন শোনো কিভাবে আজকে এই জগৎ সংসার দুনিয়ার সংসারটা আজকে এত বড় হলো কেমনে বান্দরের গোষ্ঠী দ্বারা আছে এরা তো এটা পড়েও নাই গবেষণাও করে নাই পৃথিবীর আধুনিক বিজ্ঞান তারাও স্বীকার করে বান্দর থেকে মানুষ নয়
ডারউইনের মতবাদ বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা হলো তার একটা ধারণা। ওই ধারণাকে বিজ্ঞান ডাস্টবিনে ফেলে দিয়েছে, আর আমার দেশের সান নামক সারেরা ওইটাকে কুড়ায় এনে আমাদের বাচ্চাদের ব্রেইন ওয়াশ করতে চাইতেছে, ঠিক কিনা? আদম আর হাওয়া যখন দুনিয়াতে আসলেন, দুইজনের এবার সংসার শুরু হলো। দুইজনের এই সংসার থেকে বলেন তো, এই যে আপনারা আছেন, আপনাদের আব্বা আম্মা যখন বিয়ে করছেন, আমার আব্বা আম্মা যখন বিয়ে করছেন, তখন আব্বা আম্মা ছিলেন দুইজন, দুইজন বিয়ে করার পর আস্তে আস্তে সংসার বড় হয়েছে, আমরা ভাই বোন এতগুলা হয়েছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আদম আর হাওয়াকে দুনিয়াতে যখন পাঠাইলাম, কেমনে সংসার বাড়ল শোনাইয়া? আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল লযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকু আল্লাহাল লযী تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কথাটা কার? আল্লাহ বলছেন, হে মানবজাতি, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো যিনি তোমাদেরকে এক একটি মাত্র আত্মা এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন, আর ওই পুরুষ থেকে তিনি তার স্ত্রীকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আল্লাহ তার স্ত্রীকে বানিয়েছেন। এরপরে এই দুইজনের মিলনের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজনের মাধ্যমে অসংখ্য নরনারীর পয়দা হয়েছে, জগৎ সংসার আজকে এত বড় হয়েছে। তাহলে সবাই বলেন, বিশেষ করে ছাত্ররা জুড়ে বলো তো, মানুষ কি বান্দরের জাত নাকি মানুষ মাইনষের জাত? এই হলো তিন নম্বর ক্যাটাগরি। আর চার নম্বর ক্যাটাগরি, এটা হলো আল্লাহর বিশেষ এক কুদরত। আল্লাহ তার কুদরত দুনিয়ার মানুষকে দেখাইছেন, একটা এক্সেপশনাল বিষয় আল্লাহ দেখিয়েছেন যাতে করে মানুষ আল্লাহর কুদরত বুঝতে পারে, সেটা হলো মরিয়মের পেটে আল্লাহ বাপ ছাড়া স্বামী ছাড়া মরিয়মের পেটে ঈসা নবীকে দিয়ে কুদরত যিনি দেখালেন, বলেন তিনি কে? এই হলো মানুষ সৃষ্টির চারটা ক্যাটাগরি। এই চার ক্যাটাগরিতে দুনিয়ায় মানুষ এসেছে। আমরা সবাই এসেছি পুরুষ আর নারীর মাধ্যমে। এই সূরা আলাকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলছেন মানুষকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। এই জমাট বাঁধা রক্তটা কেমনে হলো, কি করে আমাদের সৃষ্টি হলো? কুরআনের একটা আয়াত শোনায় দেই, খুব ভালো করে শোনেন। কোরআনের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, খলকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গাইরি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মানুষকে মাটি থেকে বানিয়েছি, এরপরে আমি মানুষকে কেমনে বানালাম শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষ বানানো শুরু হয়েছে। এখন তো আমাদের সবার অস্তিত্ব আছে, কিন্তু একটা সময় আমাদের অস্তিত্ব ছিল না, এমন কি আমাদের নামও ছিল না, ঠিকানাও ছিল না। সবাই জুড়ে বলেন তো, আমাদের নাম রাখা হয়েছে জন্মের আগে না জন্মের পরে? নামও ছিল না, ঠিকানাও ছিল না, কিছুই ছিলাম না আমরা। এজন্য আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটা সময় ছিল না যখন সে কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই সে ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ কেমনে বানালেন শুনে, আল্লাহ বলছেন, এক ফোঁটা স্পার্ম,
এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম তোমার স্রষ্টাকে চেনো আর তোমার সৃষ্টির ব্যাপারে জানো কেমনে তোমাকে বানানো হইছে বান্দা শোনো মানুষ তো দুনিয়াতে এসে অহংকার করে কিসের অহংকার আপনি করেন আপনার তো জন্ম শুরু হয়েছে পয়দা শুরু হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে এমন নাপাক পানি যে নাপাক পানি নির্গত হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ মানুষকে বানানো শুরু করলেন সেই নাপাক পানি ফোঁটাকে পুরুষের সেই স্পার্ম নাপাক পানি ফোঁটাকে নারীর জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আল্লাহ রেখে দিলেন এরপরে আল্লাহ নুতফাকে আলাকা বানালেন অর্থাৎ জমাট বাঁধা রক্তে পরিণত করলেন এরপরে সেই জমাট বাঁধা রক্তকে মুদগা পর্যায়ে নেওয়া হল অর্থাৎ গুস্ত পিণ্ড বানানো হল তারপরে অস্থি পিঞ্জর দিয়ে বড় একটা হাড্ডিতে রূপান্তর করা হলো এরপরে হাড্ডির উপরে গোশতের পোশাক দিয়ে চোখ নাক ঠোঁট কান ফেস কাটিং হাত পা সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে নিখুঁতভাবে সুন্দর করে যিনি বানালেন সেই মহা কারিগর যিনি তিনি কে কি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কি সুন্দর স্ট্রাকচার মানুষের কি সুন্দর চেহারা দেখেন মানুষের চোখগুলো গরুর চোখের মতো মাথার দুই দিকে নয় কি সুন্দর কপালের নিচে উপরে আবার ব্রু কি সুন্দর টানা টানা চোখ চুল দিয়েছেন চোখের উপর ব্রু দিয়েছেন নাকটা গরুর মতো দেন নাই সুন্দর করে দিয়েছেন এত সুন্দর করে আমাদেরকে যিনি বানাইলেন তিনি কে এভাবে মার পেটের ভিতরে আল্লাহ সন্তান বানিয়ে যখন ওই সন্তানের মধ্যে রূহ দিয়ে দিলেন এবার সন্তানের নড়াচড়া শুরু হয়ে গেল খাবার দাবারের দরকার দেখা দিল তখন কিন্তু খাবার দাবার সাপ্লাই দুনিয়ার কেউ দেয় নাই তখন আল্লাহ মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিলেন আর সন্তানের নাভির সাথে একটা তাল লাগাইয়া দিয়া ওই দিক দিয়ে আল্লাহ পাস করে দিলেন মুখ দিয়ে আল্লাহ খাওয়াইলেন না কারণ দুনিয়াতে আসার পরে এই মুখ দিয়ে আমরা যার নাম জপব তিনি কে আল্লাহর পবিত্র নাম আমরা মুখ দিয়ে জপব কিন্তু রক্তগুলো তো নাপাক সেই নাপাক রক্ত যদি মুখ দিয়ে চলে যায় মুখটা নাপাক হয়ে যাবে এই জন্য মার পেটে আমাদের জবানটাকে পাক রেখে দিলেন কে আল্লাহ বলেন এইভাবে এইভাবে করে তোর মার পেটে আমি তোকে বানিয়ে একবারে বের করি না ইলা জালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে রাখলাম সাত মাস দশ মাস নয় মাস যাওয়ার পরে এরপরে এখন তো আমাদের 70 কেজি 80 কেজি ওজন হ্যাঁ 90 কেজি ওজন 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি কিন্তু সবাই একদিন লেদা বাচ্চা ছিলেন ঠিক কি না আল্লাহ বলছেন তোর মার পেটের ভেতর থেকে তোরে আমি বের করে নিয়ে আসলাম এই আয়াতে আল্লাহ বলেছেন কাউকে কাউকে মার পেটের ভেতরে আমি মেরে ফেলি কাউকে কাউকে জন্মের পরে মেরে ফেলি কাউকে কাউকে যুবক বানাই তরুণ বানাই কাউকে আবার বুড়া বানাই সব ইচ্ছা কার আরো জোরে বলেন সব ইচ্ছা কার তাইলে এই যে মানুষ সৃষ্টির প্রক্রিয়া বললাম আজকের হিউম্যান এমব্রয়োলজিস্ট যারা ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারাও বলছেন কোরআনের এই আয়াতগুলো পড়ে তারা নিজেরাও অবাক কারণ বিজ্ঞানের যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞান আলট্রাসনো করে বিজ্ঞান তাদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে বিজ্ঞানও দেখেছে কোরআনে এই যে মানুষ সৃষ্টির প্রক্রিয়ার কথা বলা হয়েছে এটার সাথে বিজ্ঞানের গবেষণা মিল আছে বরং বিজ্ঞান অবাক হয়েছে 1500 বছর আগে বিজ্ঞান ছিল না সেই সময় এমন বিজ্ঞানসম্মত কথা যে কোরআনে এসেছে এই কোরআনের চাইতে অথেন্টিক ফ্রেশ কিতাব দুনিয়াতে আর একটাও হতে পারে না আল্লাহ আকবার বলেন আজ মুসলমান তার সন্তানদেরকে এই কোরআন শেখায় না কয়টা মোল্লার কিতাব আপনার বাচ্চাকে সব শিখায় ফেলেছেন টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং সবার আগে আপনার ছেলেকে মেয়েকে কোরআন শেখান অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে ছোটবেলা বাচ্চাকে কোরআন না শেখাইয়া ডাক্তার বানাবেন এটা কসাই ডাক্তার হবে ছোটবেলা বাচ্চাকে কোরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন রডের জায়গায় বাঁশ দেওয়ারা ইঞ্জিনিয়ার হবে ছোটবেলা কোরআন না শিখাইয়া
ব্যারিস্টারের অ্যাডভোকেট বানাবেন। এটা ওই যে এক মহিলা টিভিতে আইসা বড় বড় কথা বলে, এক ব্যারিস্টার মহিলা, তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে নাকি সে ঘর থেকে বের করে দিয়েছে, কি বলেন আছে না নাই? আর ছোটবেলা যদি কোরআন শেখায় বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ডাক্তার বানার অসুবিধা নাই, এটা মানবতাবাদী ডাক্তার হবে, কোরআন শেখায় ইঞ্জিনিয়ার বানান, চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে, কোরআন শেখাইয়া প্রফেসর বানান, কোরআন শেখায় অ্যাডভোকেট বানান, লয়ার বানান, সচিব বানান, ডিসি বানান, এসপি বানান, বেলাইনে যাওয়ার সুযোগ। সবার আগে কি শিক্ষা, আরো জোরে বলেন কি শিক্ষা? দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন এন্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আপনি কোরআন এবং বিজ্ঞান পড়লে দেখবেন বিজ্ঞানের তথ্যগুলো, যে বিজ্ঞান আমাদেরকে কিছুদিন আগে জানিয়েছে কোরআনে, সেগুলো 1500 বছর আগে কোরআন নাজিল করে জানাইছেন কে? তো কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? তো বাচ্চাদের শিখান কি আগে, বাচ্চাদের শিখান কি আগে? নিজের বিবেককে প্রশ্ন করেন। কোরআন শেখায়েন, আজ পর্যন্ত শুনছেন কোরআন জানে কিংবা কোনো আলেম হাফেজ ইমাম মসজিদের ইমাম সব কয় টাকা বেতন পান? 5-7 হাজার টাকা বেতন পান, কিন্তু এরপরেও মাকে ঘর থেকে বের করে দেয়। অফিসার, বহুত বড় অফিসার, বহুত বেতন পায়, কিন্তু তার বেতনের টাকা তার মা বাপ খাইতে পারে, আছে না নাই? আর আমার দেশে কিছু মানুষ, দুই শ্রেণীর মানুষদেরকে সবসময় গরিব দেখতে চায়, এক হইল শিক্ষক সমাজ আর আরেকটা হইল আলেম সমাজ। এই দুই সমাজের উপরে যত অবহেলা, বলবেন কেমনে? দেখবেন সারা বছরই শিক্ষক সমাজ বেতনের দাবিতে আন্দোলন করে, আর হুজুরদের অবস্থা এমন, মসজিদে চাকরি করতে করতে 6-7 মাস ধরে বেতন আটকে রেখেছে। আমি কি কথাটা ভুল বলেছি? এই সমাজ কেমন জানেন? 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, কিন্তু ইমাম সাহেবের 5000 টাকা বেতন 5 মাস আটকে রাখছে। এজন্য বলেছি দুই জাতির উপরে নীরব নির্যাতন বেশি চলে, শিক্ষক জাতি আর আলেম জাতি। এই দুই সমাজ ডেভেলপ হোক, মাথা উঁচু করে দাঁড়াক, কেউ দেখতে পারে না। এজন্য দেখা যায় শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেও ওই ভাঙ্গা চালের ভিতরেই আছে। হুজুরের অবস্থাও তাই, শিক্ষক সমাজ আলেম সমাজ, এই দুই ক্যাটাগরির লোকজনকে সমাজের মানুষ অবহেলিত রাখতে চায় সব সময়। অথচ সমাজ আর সভ্যতা বিনির্মাণে এই দুই জাতির অবদান সবচাইতে বেশি। আমি কি ভুল বলেছি? আমার মক্তবের হুজুরের দাম আমার কাছে সবচেয়ে বেশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাইতে মক্তবের হুজুর আমার কাছে বড় হুজুর। কেন? মক্তবের হুজুর থেকে আমি আলিফ শিখছি, বা শিখছি। মানুষ বানান মূলত এই শিক্ষক সমাজ আলেম সমাজ, অথচ এই দুই সমাজই সবচেয়ে বেশি অবহেলিত। যারা জাতি গড়ে সভ্যতা গড়ার কারিগরির কাজ করে, এরা উপরেই ওইটা ফুটানি দেখা যায়, এই দুই সমাজের উপরেই পরে নির্যাতন চালায়, কি বলেন আছে না নাই? আমার দেশে শিক্ষকদের যে বেতন দেওয়া হয় এখন মনে হয় কিছু বাড়ছে, কিন্তু ওইটাও অ্যাপ্রোপ্রিয়েট না। যে পরিমাণ কষ্ট তারা করে, এই কষ্টের তুলনায় এই বেতন কিছুই না। আর আলেম সমাজের কষ্টের কথা কি আর বল, আলেম সমাজের অবদান তো ভুলা যাবে। আল্লাহ বললেন খালাকাল ইনসান মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। প্রথমে আল্লাহ শিক্ষা ব্যবস্থার আয়াত দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বুঝাতে চাইলেন পড়াটা হতে হবে এমন যে পড়া পড়লে রব চেনা যায়, স্রষ্টা চেনা যায়। কিন্তু বিবর্তনবাদী কুফরি মতবাদ ঢুকাইয়া আমাদের সন্তানদেরকে স্রষ্টা থেকে আল্লাহ থেকে গাফেল বানানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবার সজাগ হওয়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন 3 নম্বর আয়াতে, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। প্রথম আয়াতেও ইকরা, 3 নম্বর আয়াতেও ইকরা। মুফাসসিরগণ তাফসিরে লিখেছেন প্রথম ইকরা দ্বারা নবীজিকে পড়ার আদেশ দেওয়া হয়েছে, আর তৃতীয় আয়াতের ইকরা দ্বারা মানুষকে পড়ার আদেশ দেওয়া হয়েছে। কারণ কোরআন মানুষের জন্য নাজিল করেছেন কি? হ্যাঁ,
هذا بيان للناس এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা নাজিল করেছেন কে তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ বললেন তোমরাও পড়ো কি পড়বা ও রব্বুকাল আকরাম তোমাদের মহামান্বিত রব এমন পড়া পড়বা যে পড়ার মাধ্যমে তোমাদের মহামান্বিত রবকে চিনবা তোমাদের কেমন রব শোনো আল্লাযী আল্লামা বিল কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন অর্থাৎ যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন বলেন তো এই কলমটা আমাদের নিত্যদিনের সঙ্গে ঠিক কিনা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কলমের ব্যবহার আছে না নাই মাহফিলেও কলমের ব্যবহার আছে এই কলম ব্যবহারের কৌশল আমরা শিখি নাই শিখাইছেন কে কলমের নামে কোরআন শরীফে একটা সূরাও কিন্তু আছে قرآن الكريم 68 نمبر سورة سورة القلم প্রথম আয়াতে আল্লাহ কলমের কসম করেছেন নুন والقلم وما يسطرون কলমের কসম যা দিয়ে লিপিবদ্ধ করা হয় যা দিয়ে লেখা হয় দুনিয়ায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানিয়েছেন আল্লাহর নবী বলেছেন اول ما خلق الله القلم আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানিয়েছেন কলম বানানোর উপরে আল্লাহ কলমকে আদেশ করেছেন উক্তুব তুমি লিখো কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করলো মা আকতুব আল্লাহ আমি কি লিখব আল্লাহ তখন বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু লেখো আল্লাহর আদেশ শুনে কলম এবার নিজে নিজে লেখা আরম্ভ করলো সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবে তাইলে বলেন তো আল্লাহ সর্বপ্রথম বানাইছেন কি আর জোরে বলেন তবে এখন তো আধুনিক যুগের কলম আগে কিন্তু কলমটা এরকম ছিল না দেখবেন উইকিপিডিয়াতে অথবা গুগলে সার্চ করলে দেখবেন অথবা বই পুস্তকে কলমের ইতিহাস পড়বেন কলমটা কেমন ছিল কলমের ইতিহাস কিন্তু অনেক লম্বা আগের যুগের মানুষ কিন্তু মসৃণ খাতায় লিখত না তারা গাছের বাকলে লিখত পাথরের মধ্যে লিখত চামড়ার মধ্যে লিখত এককালে মানুষ খঞ্চি দিয়ে লিখত এককালে মানুষ ওই যে ওইটাকে কি বলে বাঁশের মানে বাঁশ বাঁশের লম্বা একটা খঞ্চির মতো বানায় লিখত এরকম বড় বড় জিনিস ছিল লেখার জন্য পাথরের মধ্যে লিখত এরপরে ধীরে 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 যুগ উন্নত হলো কলমের ব্যবহারের কৌশল মানুষ পাল্টালো এক সময় মানুষ দুয়াত কলম দিয়ে লিখত এরকম বিভিন্ন যুগ অতিক্রম করে আধুনিক যুগে এখন সুন্দর সুন্দর কলম আছে না নাই এই যে কলম ব্যবহারের কৌশল এটা কিন্তু আমরা শিখিনি আল্লাহ বলেছেন আল্লাযী আল্লামা বিল কালাম যিনি তোমাদেরকে কলম ব্যবহারের শিক্ষা দিয়েছেন কলম ব্যবহারের কলা কৌশল জানিয়েছেন তরবারির চাইতে কলমের দাম কম না বেশি কলম দিয়ে কিন্তু যা করা যায় তরবারি দিয়ে তা করা যায় তরবারির চাইতে কলমের দাম বেশি এই কলম ব্যবহারের কলা কৌশল আমাদেরকে যিনি শিখাইলেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম পড়ো আর তোমার রব বড় মহামান্বিত যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যা জানতো না মানুষকে তা জানাইছেন শিখাইছেন কে আমাদের বাবা আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানানোর পরে সবার আগে কি দিলেন জানেন না আবারও বলছি আমাদের বাবা আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করার পরে বানানোর পরে সর্বপ্রথম তাকে কি দিয়েছেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাঈকাতি ফাকালা আম্বিউনী বি শুনেন আল্লাহ বললেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা আর তিনি আদমকে সব জিনিসের নাম শিখাইলেন মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে আদম আল আসমা কুল্লাহা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন দুনিয়ার সব জিনিসের নাম পাহাড় পর্বত নদ নদী গাছপালা অর্থাৎ সৃষ্টি জগতের সব জিনিসের নাম সকল জ্ঞান আল্লাহ আদমকে দিলেন
আদম আলাইহিসসালামকে আল্লাহ সব জিনিসের জ্ঞান দেওয়ার পরে একদিন আল্লাহ ফেরেশতা আর আদমকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এই যে কিছু জিনিস তোমরা দেখতেছো এগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাহিরে আমরা কিচ্ছু জানি না। তারা নামগুলো বলতে পারলো না, অপারগতা পোষণ করলো। আল্লাহ আদম নবীকে বললেন আদম এগুলোর নাম তুমি বলো। এর আগে আদম নবীকে সব শিখাইছেন যিনি তিনি কে। আল্লাহ যখন বলেন আদম তুমি এগুলো বলো, আমাদের বাবা আদম তখন একটা একটা করে সবগুলোর নাম বলে দিলেন। আল্লাহ বললেন ও ফেরেশতারা আদম বানানোর সময় বিরোধিতা করেছিলে, এখন তো দেখা গেল তোমাদের চাইতে আমার আদমই সেরা। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু বলেন আল্লাহ আকবার। আদম আলাইহিসসালাম যখন সব জিনিসের নাম বলে দিলেন আল্লাহ বললেন ফেরেশতারা আদম বানানোর সময় বিরোধিতা করেছিলে, এখন তো আমার আদম সব জিনিসের নাম বলে দিল, প্রমাণ হয়ে গেল তোমাদের চাইতে আমার আদম শ্রেষ্ঠ। তোমরা আদমকে সাজদা দাও। ফেরেশতাদেরকে দিয়ে আদমকে আল্লাহ সাজদা দেওয়ানোর মাধ্যমে জ্ঞানের কারণে ফেরেশতাদের চাইতে আদমকে আল্লাহ সম্মানিত আর শ্রেষ্ঠ বানিয়ে দিলে। তাহলে বলেন তো ফেরেশতার চাইতে আদম শ্রেষ্ঠ হয়েছেন কিসের কারণে? আরো জুড়ে বলেন। এজন্য আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা মানুষকে জানিয়েছেন কে? আমরা যা জানতাম না আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে আমরা জানতাম না, আল্লাহ কুরআন নাজিল করে জানিয়েছেন ইদাস সামা উন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্নভাবে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। আল্লাহ কোথাও আবার বলেছেন ফাইদা জাআতিত তাম্মাতিল কুবরা। আল্লাহ আবার বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহুন ইয়াউমাইযিন খাশিয়া। এই যে অতীতের ঘটনা, বর্তমানের ঘটনা, আবার ভবিষ্যতে কি ঘটবে কিয়ামতের ঘটনা, যেগুলো আমরা জানতাম না যিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কি? অতীতকালে নবীদের কাহিনী কি কাহিনী ছিল? আল্লাহ যদি আমাদেরকে কুরআন নাজিল করে না জানাইতেন আমরা কি জানতে পারতাম নাকি? এজন্য আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না সেটা মানুষকে যিনি জানিয়েছেন তিনি কে? এই যে প্রথম পাঁচটা আয়াত, এই পাঁচটা আয়াত নবীজির কাছে নাজিল হয়েছে সর্বপ্রথম নাকি সবার শেষে? আরো জোরে। সর্বপ্রথম নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে সমাজ ব্যবস্থা না শিক্ষা ব্যবস্থার? এই প্রথম পাঁচটা আয়াত থেকে আমরা কি শিখলাম? আসেন প্রথম পাঁচটা আয়াত থেকে কি শিখলাম? আমরা শিখেছি নাম্বার ওয়ান, পড়াশোনা হবে দিনই অনুভূতি জাগ্রত রেখে, যেখানে দিনদারিতা থাকবে, আল্লাহ চেনা যাবে, রসুল চেনা যাবে, এমন কারিকুলাম থাকবে, নাম্বার টু। দুই নাম্বার, পড়াশোনার ভেতরে তাওহীদ থাকবে, রুবুবিয়ত থাকবে, উলুহিয়ত থাকবে, যাতে রব চেনা যায়, ইলাহ চেনা যায়। তিন নাম্বার, পড়াশোনাটা এমন হবে যাতে খালেক চেনা যায়, যাতে করে এমন বুদ্ধিজীবী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বছর তো হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ সময়ে বের হইয়া দেখা যায় মাথার চুলটুল নাই, এমন এমন বুদ্ধিজীবী, মুজ কিছু রাখা, এমন এমন কথা বলে দেখবেন সংশয়বাদী লোক ষষ্ঠ অবিশ্বাস করে না, আছে না নাই? এক, এই যে আমরা তিন নম্বর শিক্ষাটা নেব এই সূরা থেকে, শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে করে পড়াশোনা শেষ কইরা স্রষ্টা চেনা
চার নম্বর, আমরা আজকে মানুষ সৃষ্টির রহস্য জেনেছি, কিভাবে কিভাবে মানুষের পয়দা হইল, কয়টা ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানাইছেন। পাঁচ নম্বর, আমরা আজকে এটাও জেনেছি কলম, এই কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং কলম ব্যবহারের কলাকৌশল যিনি আমাদেরকে শিখাইছেন তিনি কে। নম্বর সিক্স, ছয় নম্বর আমরা জেনেছি আমরা কিছুই জানতাম না, জ্ঞান এটা কার দেওয়া নেয়ামত, আরো জুড়ে বলেন আল্লাহর দেওয়া নাম, আর জ্ঞান কিন্তু বেশি পাই না, ইল্লা কালিলা খুব অল্প। এই যে প্রথম পাঁচটা আয়াত আজকে আমরা জানলাম, আসুন এর আলোকে আমরা সন্তানদেরকে দিনদার করে গড়ে তুলি, দিনই শিক্ষায় শিক্ষিত করি, দিনই শিক্ষায় শিক্ষিত করে দিনই অনুভূতি তাদের মধ্যে জাগ্রত করার জন্য আমরা চেষ্টা করি। আমরা শিক্ষক সমাজ, আলেম সমাজ, সাংবাদিক, রাজনৈতিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সকল মহলের আমরা যারাই মুসলমান, যারা সচেতন, এমনকি আমার অমুসলিম ভাই বোনেরা, আসুন এমন শিক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করি যে শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়, নৈতিক চরিত্রবান, সৎ, আদর্শবান হওয়া যায়। এরকম শিক্ষা আমরা চাই কি চাই না, চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন, তাল ঠিক আছে, কারা কারা চায় এবার হাত তোলে, আসল হাত তুলো না, মান চাইলে সচেতন হোক। আমরা আমাদের সরকারকে বলবো আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করে, এটা রাজনৈতিক ইস্যু না। এবং আরেকটি কথা আমি বলতে ভুলে গেলাম, এরা কারা এদেরকে খুঁজে বের করেন, যারা প্লেজারিজম করেছে, যারা ইলেকশনকে সামনে রেখে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছে, যারা বিবর্তনবাদ নামক কুফরি মতবাদ ঢুকাইয়া যারা আধুনিক বিজ্ঞানকে কলঙ্কিত করেছে, যারা এই কুফরি মতবাদ ঢুকিয়ে দিন বিরোধী কাজ করেছে, প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা চান কি চান না? যতগুলো কথা বললাম আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে।